প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো মরুভূমি বা শীতের কুয়াশার চাদরে ঢাকা মিষ্টি কোনো সকাল, কিন্তু আসলে এর কোনোটাই নয়। বন্দরনগরী চট্টগ্রামের শাহ আমানত সেতু সংযোগ সড়ক রাজাকালী মিরফিলিং স্টেশন ও রাজাবাড়ি কনভেনশন সেন্টারের পর থেকে শাহ আমানত সেতু পর্যন্ত রাস্তার এই অবস্থা। এখানে রয়েছে দক্ষিণ চট্টগ্রামের বেশ কয়েকটি বাস কাউন্টার। প্রতিদিন যাতায়াত করে লক্ষ লক্ষ মানুষ। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকায় ভারত ও চীনের পর বাংলাদেশের অবস্থান। চট্টগ্রামে বেড়েছে বায়ু দূষণ। গেল কয়েক বছর ধরে বায়ুর মানমাত্রাও রয়েছে স্বাভাবিকের তুলনায় বেশি, বিশেষ করে শুষ্ক মৌসুমে বেড়ে যায় কয়েক গুণ, যা বেশ উদ্বেগজনক। রাস্তার নিচে আরে রাতি হলে গাড়ি কভার প্যান ভালোর গাড়ি বেরিয়ে দাঁড়িয়ে যায় রাস্তায়, দুলবারি মানুষের না হোক সবুজ মানুষের অভ্যেস অবস্থা ছিঁড়েছে আর কি। এখন একটা রাস্তার নিচে গাড়ি চলে চলে রাতি দুলবারের অবস্থা খারাপ না, এগুলো কে পরি সিটি কর্পোরেশনে হলার রাস্তায় সরকারের বা বাহনে কে পরিচয় পরিষ্কার না করেন, ইন পানি না মারে না। এখন এইভাবে হলে তো মানুষ তো মারে, বাসন হাজার হাজার মানুষ দক্ষিণ চট্টগ্রাম 19টি রোড হাজার হাজার রোড চলাফেরা চলা যাতায়াত করে। আমাদের এখানে গাড়ি আছে, যাত্রীরা চলাফেরা করতেছে, চলাফেরা করতে পারে না দুলবারুর জন্য। রাস্তাটা পরিষ্কার করতে হবে, সিটি কর্পোরেশনে কোনো উদ্যোগ নিচ্ছে না, এটা উদ্যোগ নেওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করতেছি আমাদের মালিক শ্রমিক যাত্রীরা সবার পক্ষ থেকে এই রাস্তাটা পরিষ্কার করিয়ে দুলবারু মুক্ত করার জন্য, এটা পরিবেশ দূষিত করতেছে। প্রচুর দোলা বালু এখানে ওই বালুর লাদার আসতো তো, ওই জন্য রাত্রে বালু ঠানা ট্রাকে করে আর কি, এই জন্য দোলা বালু এখানে ফরছে, পরিষ্কার কালকা করছে ওই মিশলটি, ওখানে ময়লা টালাইয়া চলে গেছে, এরপরে এইরকম আর কি। নিজেও তো অসুস্থ হয়ে গেলাম এখানে, এখন আমার কাশি নির্ভর হয়ে এটা পরিষ্কার হয়ে গেলে আমরা নিজেরাই খুশি, জনগণও খুশি হবে, গাড়ি ঘোড়া চলতেও সুবিধা হবে আর কি। রাত্রেবেলা এখানে মাটি টানায় মাটি পরে তো সকালবেলা করে শুকাই যায়, গাড়ি ঘোড়া চললে সব পাউডার হয়ে যায়। খুবই করুণ অবস্থা, এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, বলার মতো না। এই যে সারাদিন সারাদিন আমাদের চাকরি হচ্ছে এখানে, আমাদের চাকরি হচ্ছে এখানে সারাদিন আমাদের এই অবস্থায় আছে। দর্শক আপনারা জানেন যে এখানে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এখানে বিভিন্ন নতুন ব্রিজের সামনে থেকে আসলে বিভিন্ন জায়গায় তাদেরকে যাতায়াত করতে হয়, এটা কিন্তু একটা স্টেশন বলা চলে। হ্যাঁ অবশ্যই স্টেশন, আমরা এখানে এগুলো গাড়ি এখানে আইয়ে দিয়ে ধরেন গাড়ির লোক দুলো বলো সবগুলো ঢুকে যায়, মানুষের গায়ে অনেকগুলো ভূমি করে দিয়েছে গাড়ি বোতরে, এখান থেকে এখানে ভাইয়া মানুষ পার হতে পারে না ভাইয়া, মানে গাড়ি আসলো ভাইয়া মানে গাড়িগুলো দেখা যায় না, আসলে এই ধুলাবালি সেজন্য সমস্যা বাড়ছে, কিন্তু এই জন্য দায়িত্ব ওরা যারা নাকি কর্মকর্তারা আছে বা এইগুলো রোডের দায়িত্ব আছে নিয়ন্ত্রণ পরিষ্কার করে না। এখানে মালিক ধুলাবালু আমরা এখানে কর্মসূচি গাড়ি সাইড করি যাও গাড়ি মানে দাম বোধ করতে দিন আমরা সবচেয়ে মানে এরকম থাকি জি ধুলা স্যার মালিক পুকুরের মাটি নেই তো, মাটি নেওয়ার সময় গাড়ি যখন ঘুরে তখন হচ্ছে মাটি পড়ে যায় গাড়ি থেকে, তো কিছুদিন আগে একবার পরিষ্কার করছিল তারপর আর করে নাই, এখন অনেক ধুলোবালা হয়ে গেছে, দুদিন পরিষ্কার করা তিন দিন চার দিন পরে আবার হয়ে যায়। কোনো সমস্যা হচ্ছে কিনা? সমস্যা এই ধুলোবালি তো ভাই খুব সমস্যা, এটা তো আপনারা দেখতে চান তো, এগুলা কতগুলা খাদা এখানে দাঁড়ানোর মতো পরিবেশ নয় আমাদের, রাস্তা ঠিক আছে কিন্তু পরিবেশ তো ঠিক হচ্ছে না ওইটাই। অতিমাত্রায় বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট ফুসফুস রোগ সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে নগরবাসী। মাত্র কয়েক মিটার দূরত্বে এমন দুয়াশার কারণ রাস্তার ধূলিকণা,
এটি বন্দরনগরী চট্টগ্রামের নতুন ব্রিজ রোডের চিত্র। কেবল নতুন ব্রিজ রুট নয়, আগ্রাবাদ, বহদ্দারহাট, বাইজিত, অক্সিজেন, বাকলিয়াসহ পুরো নগরীতেই এখন একই অবস্থা। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে নগরীতে বায়ুদূষণের মাত্রা স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি। তবে নগরীতে বায়ুদূষণের জন্য চলমান উন্নয়নমূলক কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে দায়ী করে চট্টগ্রামের শাহ আমানত সেতু সংযোগ সড়ক থেকে মুজাহির ইসলাম, ডেস্ক নিউজ, স্কাই টিভি।